বয়সের কারণে সন্ধিয়ার বহুকেইটা গুরুত্বপূর্ণ খবর আছে। যে সকল মানুষে অরুণোদয় আঁচনির টাকা লাভ করে তেওঁলোকৰ কারণেও এখনকৈ ভাল খবর আছে। আপোনালোকৰ অরুণোদয় আঁচনির টাকা বৃদ্ধি করেছে রাজ্য সরকার। যে সকল মানুষে প্রধানমন্ত্রী আবাস যোজনা অর্থাৎ ঘরের টাকা লাভ করেছে তেওঁলোকৰ কারণে এখন ডাঙর খবর আছে। অঙ্গনবাদী হিতাধিকারী সকলের কারণে এখনকৈ ডাঙর গুরুত্বপূর্ণ খবর আছে। ক্যাবিনেট বৈঠকত কেইবাটাও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত লওয়া হয়েছে। বন্ধুসকল, আপোনালোকৰ বেকগ্ৰাউণ্ডত সোমাই যাব 28 তাৰিখৰ ভিতৰত 25,000 কৈ টকা। লগতে পি এম কিষাণৰ কৃষকসকলৰ কাৰণেও ভাল খবৰ আহিছে। ফচল বীমা যোজনাৰ জৰিয়তে আপোনালোকে লাভ কৰিব 35,000 কৈ টকা। এতিয়া কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ খবৰৰ সৈতে একেলগে জানিব পাৰিব। আপোনালোকে ভিডিঅ'টো চাই থাকিব। লগতে চেনেলটোত যদি নতুনকৈ আছে তেন্তে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰাৰ লগতে ভিডিঅ'টোত এটা লাইক কৰি দিব। তেন্তে আহক বন্ধু বান্ধৱীসকল, আজিৰ ভিডিঅ'টো আৰম্ভ কৰোঁ। নমস্কাৰ। আজিৰ প্ৰথম গুৰুত্বপূৰ্ণ খবৰটো হৈছে ডাঙৰ গুৰুত্বপূৰ্ণ খবৰ, লক্ষ্য 2024। বিরোধীর মহা বৈঠকত উপস্থিত থাকিব রাহুল গান্ধী, মল্লিকার্জুন খার্গে। সমাগত 2024 লোকসভা নির্বাচন বিজেপির রোধের লক্ষ্য রে তীব্র প্রস্তুতি আরম্ভ করেছে বিরোধী। এ প্রচেষ্টার মূল হোতা হিসাবে দায়িত্ব পালন করা বিহারের মুখ্যমন্ত্রী তথা বিজেপির একলর সহযোগী নীতিশ কুমারে বিরোধী ঐক্যর পাটনাত আহ্বান করেছে এক মহা বৈঠক। বিরোধীর মহা বৈঠকত অংশগ্রহণ করব কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে, দলের অন্যতম শীর্ষ নেতা রাহুল গান্ধীয়ে। কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপালে আজি দলের এই সিদ্ধান্তর কথা নিশ্চিত করেছে। সংবাদ মাধ্যমের সঙ্গে হওয়া এক সাক্ষাৎকারত বেণুগোপালে বিজেপিক পরোক্ষ আক্রমণ করে দেশ ধ্বংস করা শক্তি সমূহের বিরুদ্ধে যুঁজিবলৈ বিরোধী দলসমূহের মাজত ঐক্য স্থাপনের সময় আহি পড়ছে বলে মন্তব্য করে। ইতিপূর্বে বৃহস্পতিবার ন্যাশনেলিস্ট কংগ্রেস পার্টির মুরব্বী শরদ পাওয়ারে বিরোধী দলসমূহের বৈঠকত অংশগ্রহণ করব বলে নিশ্চিত করেছে। বৃহস্পতিবার পাটনাত এক সাক্ষাৎকারত বিহারের উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবে আগন্তুক বৈঠকত প্রায় 15টা দলে অংশগ্রহণ করব বলে সদরি করেছে। উল্লেখযোগ্য যে বিজেপিক প্রতিহত করে 2024 নির্বাচনত দলটক দিল্লির শাসনের পর উৎখাত করার লক্ষ্যে বিজেপির বিরুদ্ধে স্থিতি গ্রহণ করা এক লক্ষ্যের বিরোধী দলমর একত্রিত করার উদ্দেশ্য আয়োজন করা এই বৈঠক প্রথমে 12 জুনত অনুষ্ঠিত হওয়ার কথা আছিল। কিন্তু কংগ্রেসের রাষ্ট্রীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে আর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনকে ধরে কেইবাগৰাকী বিরোধী নেতায় পূর্ব নির্ধারিত সূচীর উদাহরণ দিয়ে 12 জুনত বৈঠকত অংশগ্রহণ করবলে অসমর্থতা প্রকাশ করার পিছতে বৈঠক পিছুয়াই দিয়া হয়েছে। লগতে রাজ্যবাসীর কারণে দ্বিতীয় ডাঙর খবরটি হয়েছে দিল্লি আরক্ষীর প্রতিবেদনত থকা মল্ল যুঁজারুর রেফারির বিস্ফোরক বক্তব্য চাপারেল বীরভূষণর। রেসলিং ফেডারেশনের সভাপতি বীরভূষণ শরণ সিংহের বিরুদ্ধে মহিলা মল্ল যুঁজারুয়ে যৌন নির্যাতনের অভিযোগ তুলিছিল, কিন্তু তেওঁলোকে হিংসা বিয়পাব পৰা কোনো ধরনের মন্তব্য করা নাছিল। এই কথা শুক্রবার আদালতত কয় দিল্লি আরক্ষীয়ে। যা 28 মে তারিখে যন্তর মন্তরত মল্ল যুঁজারুর বিরুদ্ধে অপরাধ সংঘটিত করার হুকাবিত অভিযোগের দিল্লি আরক্ষী অতি সহজভাবে ব্যাখ্যা আগবড়ালে। আনহাতে মল্ল যুঁজারু সকলরে সাময়িক সকাহর মাজতে এগারী আন্তরাষ্ট্রীয় রেফারির বক্তব্য আরো চাপ বৃদ্ধি করলে বীরভূষণর। ভূষণের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ উপাপন হয়েছে, বেয়া মন্তব্য করা হয়েছে। বম বম মহারাজ নৌহাটিয়া নামের এজন ব্যক্তিয়ে এই অভিযোগের সন্দর্ভত বিনেশ প্রগাট, বজরং পুনিয়া আর সাক্ষী মালিকের বিরুদ্ধে এফআইআর দাখিল করবল দাবি জানায়। আনকি সেইদিনা যন্তর মন্তরত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে স্লোগান দিয়ার অভিযোগত উপাপন করে। সঙ্গ দিল্লি আরক্ষী আদালতক জানায় যে মল্ল যুঁজারু সকলে কোনো ধরনের হিংসাত্মক মন্তব্য করা নাই। ইভেন আন্তরাষ্ট্রীয় রেফারি জগবীর সিংহর বিস্ফোরক দাবিয়ে বীরভূষণের ওপর আরো চাপ বৃদ্ধি করেছে। কয় যে যা বছর লক্ষ্ণৌত অনুষ্ঠিত এশিয়ান চ্যাম্পিয়নশিপের সময়ত এটা ঘটনা সংঘটিত হয়েছিল। কি মহিলা মল্ল যুঁজারে কয় যে বীরভূষণে ফটো তুলি থাকার সময়তে মহিলা খেলুবৈগৰাকীক আপত্তিকরভাবে স্পর্শ করেছিল। ইয়ার পিছত কিবা কোয়া হয় যার পিছত মহিলাগৰাকী তারপর গুছিয়ে যায়। দাবির লগে বীরভূষণের বিরুদ্ধে অহকাবিত অভিযোগ শতাধিক শক্তিশালী হয়ে পড়া বলে ধারণা করা হয়েছে। বীরভূষণের বিরুদ্ধে এজাহার দাখিল করা সংগীতা ফগাটক সভাপতির বিষয়ের গড়লে লৈ গৈ গোটাই দৃশ্যটা পুনরাবৃত্তি করা হয়। আসলতে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরে শেহতীয়াকৈ মল্ল যুঁজারু সকলক সাক্ষাৎ করেছিল। বৈঠকের অন্তত প্রতিবাদকারী মল্ল যুঁজারু সকলে কয় যে 15 জুনের ভিতর তদন্ত সম্পূর্ণ করবলে নির্দেশ দিছে। এইভাবে আরক্ষীয়ে তৎপরতা প্রদর্শন করা বলে ধারণা করেছে সচেতন মহলে। রাজ্যের যে সকল পি এম কিষাণের হিতাধিকারী আছে তেওঁলোকৰ কারণে এখনকৈ ডাঙর খবর আছে। পি এম কিষাণ আঁচনির সফল রূপায়ণের বাবে রাজ্যের বিভিন্ন জেলার জেলা কৃষি কার্যালয়ের উদ্যোগত আধার সংযুক্তকরণ অর্থাৎ ই কে ওয়াই সি ভূমি সম্পর্কে তথ্য সংযুক্তকরণ আর আধারের ব্যাঙ্ক একাউন্ট সংযুক্তকরণ সংযুক্তকরণ ইত্যাদি প্রক্রিয়া চলি থাকার কিছু দৃশ্য। বন্ধুসকল, যদি আপনাদের ই কে ওয়াই সি এতালেকে করা নাই তেন্তে আপনাদের ই কে ওয়াই সি করে লোক অতি সোনকালে আপনাদের 14 নম্বর ইনস্টলমেন্টের 2,000 টাকা আপনাদের ব্যাংক একাউন্টত লাভ করব।
রাজ্যবাসীর কারণে আন এটা ডাঙর খবর হয়েছে। জল জীবন মিশনে সামরি লৈছে অসমৰ 50.25% পৰিয়ালক। আৰু এই গুৰুত্বপূৰ্ণ মন্তব্য কৰিছে মন্ত্ৰী জয়ন্ত মল্ল বৰুৱাই। অসমৰ জল জীৱন মিছনৰ অধীনত 50.25% পৰিয়ালক পানী যোগান ধৰা হৈছে। 2024 চনৰ ভিতৰত 1% পৰিয়ালক পানী যোগান ধৰা হ'ব। গুৱাহাটীৰ হেঙ্গেৰাবাৰী স্থিত জনস্বাস্থ্য কাৰিকৰী বিভাগৰ মুখ্য অভিযন্তাৰ কাৰ্যালয়ত শুকুৰবাৰে এখন সংবাদমেল সম্বোধন কৰি এই কথা সদৰি কৈছে মন্ত্ৰী জয়ন্ত মল্ল বৰুৱাই। মেলখনত তেওঁ কয় যে বিশুদ্ধ খোৱা পানী যোগান ধৰা এই আঁচনিখনৰ সফল ৰূপায়ণৰ বাবে ৰাইজৰ সহযোগিতা লাগিব। রাইজর মাজত সজাগতা সৃষ্টির লগতে রাইজক ইয়ার লগত জড়িত করার বাবে সামাজিক মাধ্যমত এক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। জল জীবন মিশনের লগত জড়িত যিকোনো বিষয় রিল শর্টস নাইবা ফটোগ্রাফির মাধ্যমে অনলাইন যোগে প্রেরণ করিব পারিব। রিল শর্টস আর ফটোগ্রাফির এই প্রতিযোগিতার প্রথমে জেলাভিত্তিক 3টা পুরস্কার দিয়া হব। জেলা পর্যায়ত ক্রমে 10,000 টাকা লদে 7,000 টাকা আর 5,000 টাকার পুরস্কার দিয়া হব। 15 আগস্ট স্বাধীনতা দিবসের কার্যসূচীত এই পুরস্কার প্রদান করা হব। আন্তর্জাতিক ভিত্তিক ক্রমে 50,000 30,000 আর 20,000 টাকা করে 3টা পুরস্কার প্রদান করা হব। জুলাই লৈকে এই প্রতিযোগিতা মুকলি থাকিব বলে জানায় মন্ত্রীগুলিয়ে। তেলগতে আরো কয় যে জল জীবন আঁচনিখন আরম্ভ হওয়ার সময়ত 1.6% লোকে টেপ যোগে বিশুদ্ধ খোৱা পানী লাভ করেছিল। 2019 চনের 15 আগস্টের পর বর্তমান লোকের 50.25% লোকে পানী লাভ করবলে সক্ষম হয়েছে। আনহাতে পর্যটন বিভাগের প্রসঙ্গত মন্ত্রীগুলিয়ে আমার আলহী আঁচনিখনের সংশোধনীর কথা উল্লেখ করেছে। কয় যে পর্যটনের সম্ভাবনীয়তা থাকা কিছু ঠাইত আঁচনিখন রূপায়ণ করা হব, যাতে পর্যটক এজন গলে থাকা খাওয়ার সকলখিন সুবিধা লাভ করে। রাজ্যবাসীর কারণে আন একটা ডাঙর খবর হয়েছে নীতিশ কুমারও সভালয় যাব AIUDF। চালের দুয়ারে বিরোধীর মিত্রদের অংশীদার হব বদরুদ্দিন আজমল। দারে নাকাডি গাদিরে কংগ্রেসক কোবাইছে আজমলে। আগন্তুক 2024 লোকসভা নির্বাচনক অসমের বিরোধীর ঐক্যত নিজকে জড়িত করার বাবে AIUDFর মুরব্বী বদরুদ্দিন আজমলর শিয়ালবুদি। রাইজর দলের কংগ্রেস রাজ্যের দল আর আজাপাকে ধরে 11টা রাজনৈতিক দলের শক্তির সম্মিলনত শক্তির ভাবে আজির তারিখত মিত্রতার ক্ষেত্রত AIUDF এক অস্পৃশ্য দল। বিরোধী থাকিলেও সাম্প্রতিক আর বিজেপির বি টিম অভিযানে অখ্যাতি আজমলর দল। হে মিত্রদাস জুই পানি নিকেত AIUDFর 11 বিরোধী শক্তির মিত্রহীন ভাবে লোকসভা নির্বাচনক বিমরত পড়া AIUDF মিত্রদার ভাবে ব্যাকুল হয়ে পড়েছে। কংগ্রেসে আঁতরাই পঠিয়ালেও কিন্তু মিত্রদার প্রস্তাব AIUDF আগবড়াই আছে। হে অসমত বিরোধীর ভাবে AIUDFরে জুই পানি নিক্ষেপ দেওয়া সত্ত্বেও রাষ্ট্রীয় পর্যায়ত বিরোধীর ঐক্যত যোগ দিয়ে আও প্রক্রিয়াকই হলেও কংগ্রেসের সমর্থিত মিত্র হকদের অঙ্গীদার হওয়ার পরিকল্পনা বদরুদ্দিন আজমলর। পরিকল্পনা অনুসরি এতিয়া আজমলর AIUDF রাষ্ট্রীয় মিত্রজোটের অঙ্গীদার হবলৈ আগবাড়িছে। অসমত লোকসভার ভাবে কংগ্রেসের মিত্রতাক আহকালের সৃষ্টি করেছে। তাই UDFে অসমত বারে বারে বিজেপি বিরোধী সম্মিলনত শক্তিরে যুক্তি হওয়ার চেষ্টা করে আসছে যদিও প্রখ্যায়িত হয়ে আসছে। এইবার লোকসভা ধুবুরীত আজমলর বিরুদ্ধে অধিষ্ঠান বিরোধী দ বেশি দেখা গেছে। হে মিত্রতা অভিযানে জয়লাভের ভাবে আজমলক কংগ্রেসের সাথে মিত্রতা অপরিহার্য হয়ে পড়েছে। অসমত কংগ্রেস আর আন বিরোধী দল সমূহ প্রত্যাখ্যান করার পিছত AIUDF এদিয়া কৌশলী স্থিতি গ্রহণ করেছে। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নেতৃত্ব 2024 চনের বাবে দেশজোড়া এক বিরোধী ঐক্যর বাবে ধারাবাহিক প্রচেষ্টা অব্যাহত আছে। শেহতীয়াভাবে AIUDF রাষ্ট্রীয় পর্যায়ত কেইবাটাও রাজনৈতিক দলক সাক্ষাৎ করেছে।